দিল্লির লোকসভা আসামের দখলে আনার জন্য তিনজনকে সংসদে পাঠানোর আহ্বান জানান রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ। তিনি করিমগঞ্জ ও শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী ও সূর্যকান্ত সরকারের পক্ষে ভোট চাইতে কাটিগড়ার রাজা টিলায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, গৌরব গগৈ, লুরিনজ্যোতি গগৈ ও হাফিজ রশিদ আহমেদ চৌধুরী লোকসভায় জয়ী হলে দিল্লি থাকবে আসামের দখলে। আসাম বিধানসভার উপদলপতি বিধায়ক রকিবুল হোসেন বলেন, দেশের শান্তি শৃঙ্খলা কেড়ে নেওয়ার দল বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানান তিনি। শিলচর ও করিমগঞ্জে দুই লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীগণের পালে হাওয়া তুলতে কাটিগড়ার রাজা টিলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা। আব্দুল ওয়ারিস সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস বলেন, শিলচর করিমগঞ্জ দুই আসনেই বিজেপির হার নিশ্চিত। চারবারের পঞ্চায়েত প্রতিনিধি তথা প্রাক্তন বিজেপি কর্মকর্তা ত্রয়োবাসী দাস বলেন, শিলচরে দেশের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী অমিত শাহ আসার কারণ শিলচর আসন হাতছাড়া হওয়ার পথ থেকে রক্ষা করা। বিজেপি টের পেয়ে গেছে যে করিমগঞ্জের পর শিলচর লোকসভা আসনও তাদের হাতছাড়া হতে চলেছে। ত্রিপুরা রাজ্যিক কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বলেন, বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে উন্নয়নের নয়। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, AIUDFকে ভোট প্রদান করা মানেই বিজেপি সহায়তা করা। তাই সকলের কাছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বিধায়ক খলিলুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য খলিলুর রহমান বড়ভূইয়া, হোসেন আহমেদ চৌধুরী, হোসেন আহমেদ লস্কর, মৃদুল নাগ, আমসু নেতা আজিজুর রহমান প্রমুখ। মুখ্যমন্ত্রীর যদি আপনাদের হাফিজ রশিদ চৌধুরী জিকায় পঠিয়াব পারে, অখনো তেনেকৈ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অখন বিধানসভাত হিমন্ত বিশ্ব শর্মাক কোপাই দিবর কারণে অখিল গগৈ আছে, এবার দিল্লীলৈ আমি তিনিজন মানুষ পঠিয়াব খুঁজিছো, অসমৰ পৰা তিনিজন মানুষ আমি পঠিয়াব খুঁজিছো। এজনের নাম গৌরব গগৈ, এজনের নাম নুরিনজ্যোতি গগৈ, আর তৃতীয় মানুষজনের নাম হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। যোরহাট ক্যাম্পেইনিং এর দায়িত্ব আছিল, ডিব্রুগড় ক্যাম্পেইনিং এর দায়িত্ব আছিল, আর মোট বুকুত হাত ধরে আপনার কব পারো যে উজনি অসমের খিলঞ্জিয়া রাইজে এবার গৌরব গগৈ আর নুরিনজ্যোতি গগৈ জিকা করিয়েছে। নুরিনজ্যোতি গগৈ জিকাই পঠিয়েছো, আপনাদের হাফিজ রশিদ চৌধুরী কো বরাকর পৰা জিকাই পঠিয়াব লাগে, করিমগঞ্জৰ পৰা জিকাই পঠিয়াব। হাফিজ রশিদ চৌধুরীক মানে স্যার বলে মাতো, মানে আঙ্কুল বলে মাতো, কিন্তু মানে স্যার বলে মাতো, কারণ তেখেত আমার কৃষক মুক্তি সংগ্রাম কমিটির এডভাইজার। তেখেত অকল কৃষক মুক্তি সংগ্রাম কমিটির এডভাইজার নয়, প্রত্যেকটি জাতীয় সংগঠনে তেখেতক নিজের এডভাইজার বলে গণ্য করে। আপনাদের নিশ্চয় এ কথাও জানে যে গুয়াহাটি হাইকোর্টের তেখেত হল ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট। গুয়াহাটি হাইকোর্টের এজন জাজের যে মর্যাদা, হাফিজ রশিদ চৌধুরী গুয়াহাটি হাইকোর্টের সেই মর্যাদা আছে। সংখ্যালঘুরা
যে আমার মুসলমানের ভোট না লাগে